হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি, বিকাল হয়ে গেছে, বিকাল দিকে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আর যদি পারি তো চৈতনপুর ড্যাম দিকেও যাবো, ড্যামটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ড্যামে দারুণ দেখার জায়গা আছে, ওখানে পিকনিক স্পটও আছে, তো একটু ড্যাম দিকে যাওয়ার চেষ্টা করবো, সন্ধ্যা হয়ে গেলে ঘুরে চলে আসবো। চলো তাহলে ড্যাম দিকে যাওয়া যাক। তো আমার রানীকে ঘর থেকে বার করে নিই, দিয়ে সাইকেলে করে যাব ঘুরতে, একটু ঘুরুঘুরু করতে। এই যে রায়দীপ বসে আছে ওখানে, রায়দীপ যাবে আমার সাথে। হ্যাঁ, রায়দীপকে নিয়ে বেরিয়ে যাবো সাইকেলে করে। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাব ডাঙ্গা, এখানে কীর্তন টীর্তন হয়, যাত্রা আরে হয় এখানে। আমাদের গ্রাম থেকে বেরিয়ে বাইরের রাস্তা, দু সাইডে সবুজ হারিয়ে। সিরিয়াসলি গাইস, এটা খুব কম দেখা যায়, শহরে তো দেখাই যায় না। গ্রাম থেকেই বেস্ট ভিউ, একদম ওপি। বাহ, ক্যা সিন হ্যায়, দেখতে পাচ্ছ, সাইকেলে করে যাচ্ছি, আমার তো পার্সোনাল গাড়ি নেই, সস্তা সাইকেল ব্লগার। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। এই যে জানলা দিয়ে একটু লোকি মারছে, একে চিনি না আমরা। এই যে আর একটা বডি বিল্ডার বের হচ্ছে, ঘুরতে যাবি লে সাইকেল রে। আমরা এখন যাচ্ছি ড্যাম যাওয়া পৌষবন, এখন বাজারে ঘুরবো। হাই কর, দেখতে পাচ্ছ আজকে বাজারেই ঘুরবো, ড্যাম যাবো না, কালকে ড্যাম যাবো, কাল দেখাবো ড্যাম। চলো বাজারটা দেখো। এই যে অপু সেলুনে এসছি, অপু বসে আছে এখানে। এই অপু গান করছে, সেলুন থেকে বেরিয়ে গেছি, তার বাজার দিয়ে একটু যাই ঘুরে আসি, ভিডিওটা বানাবি ঠিক আছে। এই যে আমাদের কলগুলো বাজারে ফেমাস ফুচকা, ভিড় দেখতে পাচ্ছেন, যেন মেলা বসে গেছে, ফুচকার দোকান না মেলা, আনন্দ মেলা। আনন্দ মেলা বসেছে ফুচকার দোকানে, এটা প্রতিদিনকার কেস, আজকের কেস না, বাজার তো নয় আনন্দ মেলা, প্রচুর স্পিড হবে। গাইস, এটা হচ্ছে আমাদের রাজাদার সেন্টার, চিকেন পকোড়া সেন্টার। গার্লস স্কুল, গার্লস স্কুলে চলে এসেছি, এখানে স্কুলের থেকে বেশি আড্ডা দেওয়া হয়। তুই আগা গেছো, আগা গেছো, তুই আগা গেছো। তো গাইস দেখলে, এটা গার্লস স্কুল ছিল, যাচ্ছি বাজার দিকে,
দেখলে একটা গার্লস স্কুল, আবার বাজার দিকে যাওয়া যাক। তো গাইস আমরা এখন বাজারে ঘুরছি, ঘুমোয় উঠে পরে আমার এই একই প্রবলেম গাড়ি নিয়ে বেরোতে নেই ঘুমোয়। হরিদার দোকান কমে গেল, ফুচকার দোকানে ভিড়টা কমে গেল আগের থেকে, আনন্দ মেলা ভিড় কমে গেল। ঘোরা হয়ে গেছে, এবারে যাচ্ছি একটু এই সাইডে ঘুরতে, পিছন দিকে আমার সাইকেলটা নিয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, রোড দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, সন্ধ্যে হয়ে গেল প্রায়। তোমরা যাবে তো চলো আমাদের সাথে, আমরা যাচ্ছি, গাড়ি আসছে, আমি ব্লগ করছি। আর রাজদীপ আমার সাইকেলটা নিয়ে এগোচ্ছে, এ চলে গেল, দেখতে পাচ্ছ? হ্যালো গাইস, আমরা অত দেখতে চলে এসেছি এই খেলতে, দিয়ে তোমাদের কি হাল? ইয়ারা ফ্রি ফায়ারে 24 ঘন্টা র্যাঙ্ক আর র্যাঙ্ক খেলতে চলেছি। তাহলে বাজো, ইয়ারা তো শুনি, ই এখন একটা এনএস মেয়ে বলে ভেবেছে। এটা যাচ্ছি এখন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ড্যাম যাওয়ার কথা ছিল আর বাজার ঘুরে বাড়ি যাবো, কি অবস্থা! অন্য একদিন ড্যাম দেখাবো, নো টেনশন। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, এই রোডে ড্যাম্পও যাওয়া যায়, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু ড্যাম যাওয়া হবে না। ওই দেখো চাঁদ উঠে গেছে, সানি মস্তান, সানি মস্তান দেখতে পাচ্ছ? আরো দুজন অ্যাড হলো, সানি একজন আছে, শুভম, শুভজিৎ। পেছনে ট্রাকটা আসছে, তোমাদের সবাইকে চাপিয়ে পাঠিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? চলে গেল যা, আমারই ফ্রেন্ড, আমারই ভিডিও লাইক করছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে এমআর রকি ভাই আছে, রকি পারামিক সার্চ করলেও পেয়ে যাবে। এটা আমার সন্ধ্যা হয়ে এসছে আর আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি? আবার ফুচকা খেতে এসছি, তো ফুচকার দোকানে তার ভিড় দেখে মনে হচ্ছে খাবো না, কিন্তু দেখো কত ভিড়, বাবারে। ব্লগটা বাড়িতে গিয়ে এন্ড করছি, সন্ধ্যা হয়ে গেছে, এখানে তো শ্যুট করা যাবে না, আর বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি, চলো দেখাচ্ছে বাড়িতে গিয়ে। তো গাইস বাজার ঘুরে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, হাইরান হয়ে গেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব একটা করে দিও।